আজকের ভিডিওতে আমরা কোনো অ্যাম্পলিফায়ার অথবা স্পিকার দেখব না। আজকের ভিডিওতে আমরা একদম নেক্সট লেভেলের একটা জিনিস দেখব, আর সেটা হলো একটা টিউব প্রিঅ্যাম্প। ফসি অডিও থেকে পাঠিয়েছে এটা, এবং এটার মডেল নাম্বার হলো ফসি অডিও P3। প্যাকেজিং দেখতে পাচ্ছেন একদম সলিড, ভিতরে একদম আমরা সবকিছু পেয়ে গেলাম। ভিতরে প্রথমেই আমরা পেয়ে গেলাম একটা ইউজার ম্যানুয়াল, এবং এখানে সকল ধরনের ইনফরমেশন দেওয়া আছে কিভাবে এটা ব্যবহার করতে হবে। দেন আছে একটা ব্লুটুথ অ্যান্টিনা, আর এই অ্যান্টিনাটা কিন্তু অবশ্যই সেট আপ করে নিতে হবে প্রিঅ্যাম্পের সাথে। দেন আছে একটা 12 ভোল্ট 1.5 অ্যাম্পিয়ার অ্যাডাপ্টার, আর এটা দিয়ে আমাদের প্রিঅ্যাম্পকে পাওয়ার দিতে হবে। দেন পেয়ে গেলাম মোস্ট ইম্পর্টেন্ট দুইটা জিনিস, এবং এখানে হলো দুইটা ভ্যাকিউম টিউব আছে, আর এগুলোর মডেল নাম্বার হলো 5654। দেন আমরা পেয়ে গেলাম খুবই সুন্দর দেখতে টিউব প্রিঅ্যাম্পের মেইন বোর্ড, এটা দেখতে কিন্তু বেশ ভালোই প্রিমিয়াম মনে হচ্ছে। ওয়েল, প্রিঅ্যাম্প বলতে যদি কেউ না বুঝে থাকেন তাহলে এটা হলো এরকম একটা বেস ট্রিবল বোর্ডের মতো, বাট এটা একদম বলতে গেলে মোস্ট প্রিমিয়াম বেস ট্রিবল বোর্ড হোম ইউজের জন্য। বাট এটা দেখতে অনেক ভালো, এবং আরও অনেক ধরনের ফাংশনালিটিস দেওয়া আছে, যেমন ব্লুটুথ, মাল্টিপল অক্স আউটপুট, এরকম আরও অনেক কিছু যেটা আমরা এই ভিডিওতে সম্পূর্ণ দেখতে পারবো। আর এটা কিন্তু কোনো অ্যাম্পলিফায়ার না, সো ডিরেক্টলি আমরা কোনো স্পিকার এটার সাথে কানেক্ট করতে পারবো না। সো এটা চালাতে গেলে কিন্তু আমাদের অবশ্যই কোনো অ্যাম্পলিফায়ার দরকার হবে, বাট এখানে যে ফসি অডিওর অ্যাম্পলিফায়ার ব্যবহার করতে হবে বিষয়টা এমন না, এখানে আমরা যে কোনো ধরনের যে কোনো অ্যাম্পলিফায়ার ব্যবহার করতে পারবো। ফুল মেটাল বডি এটা, সামনের দিকে দেখতে পাচ্ছেন ফসি অডিওর ব্র্যান্ডিং দেওয়া আছে। দেন আছে একটা 3.5 mm হেডফোন সকেট, সো এখানে কিন্তু আমরা ডিরেক্টলি হেডফোন অথবা ইয়ারফোন কানেক্ট করতে পারবো। আর এখানে হেডফোনের জন্য কিন্তু ভিতরে ডেডিকেটেড অ্যাম্পলিফায়ার দেওয়া আছে, যেটা আমরা পরে দেখবো। দেন আছে 3-band টোন কন্ট্রোল, এখানে আমরা বেস, ট্রিবল এবং ভলিউম কন্ট্রোল পেয়ে গেলাম যেহেতু এটা একটা স্টেরিও বোর্ড। আর ট্রুলি বলতে গেলে এটার সাউন্ড কোয়ালিটি আসলে এতটা ক্লিয়ার যা বলে বোঝানো সম্ভব না, ফুল ভলিউম দিলেও আসলে 1%ও ডিস্টরশন দেখা যায় না। সো এক কথায় বলতে গেলে বাসায় ইউজ করার জন্য ওয়ান অফ দ্য বেস্ট প্রিঅ্যাম্প এইটা। দেন এইদিকে আছে অন অফ সুইচ, আর এটা যখন আমরা অফে রাখবো তখন এটা অফ থাকবে, যখন এটা আমরা ব্লুটুথে সেট রাখবো তখন এটা আসলে ব্লুটুথ থেকে ইনপুট নেবে, এবং যখন আমরা এটা আরসিএতে রাখবো তখন এটা ব্লুটুথ অফ করে আরসিএ থেকে ইনপুট নিবে। দেন উপরের দিকে আমরা পেয়ে গেলাম টোটাল দুইটা সকেট আমাদের ভ্যাকিউম টিউব ইনস্টল করার জন্য। দেন যদি আমরা পিছন দিকে দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে একটা রিসেট নামে অপশন পেয়ে গেলাম, আর এটা আসলে চেপে ধরলে আমাদের ব্লুটুথটা রিসেট হয়ে যাবে, ফলে যদি কোনো বাইরের ডিভাইস অলরেডি কানেক্ট করা থাকে সেক্ষেত্রে কিন্তু ওই ডিভাইসটা আমরা ইজিলি রিমুভ করে দিতে পারবো এই রিসেটের মাধ্যমে। দেন আছে ব্লুটুথ অ্যান্টিনার জন্য সকেট, আর এখানে আমাদের অবশ্যই এই অ্যান্টিনাটা সেট আপ করে নিতে হবে। দেন আছে এখানে আরসিএ ইনপুট, আর এখানে আমরা টিভি অথবা কম্পিউটার থেকে ইনপুট দিতে পারবো, এবং তার সাথে ব্লুটুথ ইনপুটের অপশন তো দেওয়া আছেই। এবং কখন আমরা ব্লুটুথ ইউজ করবো এবং কখন আমরা আরসিএ বা এরকম কেবল ইউজ করবো সেটা আমরা সামনের সুইচ দিয়ে কন্ট্রোল করতে পারবো। সো এখানে কিন্তু আমরা চাইলে আরসিএ কেবল সবসময় সেট করে রাখতে পারবো বা এখানে কানেক্ট করে রাখতে পারবো। দেন আউটপুট সেকশনে এখানে টোটাল দুইটা অপশন দেওয়া আছে, একটা হলো আরসি আউটপুট এবং আরেকটা হলো 3.5 mm অক্স আউটপুট। এবং সব থেকে ভালো বিষয় হলো এখানে দুইটা আউটপুটই কিন্তু আমরা একসাথে ব্যবহার করতে পারবো। সো এখানে আমরা চাইলে কিন্তু এরকম 4টা মনো অ্যাম্পলিফায়ার ব্যবহার করতে পারি অথবা 2টা স্টেরিও অ্যাম্পলিফায়ার একসাথে ব্যবহার করতে পারি। সো বুঝতে পারছেন আসলে দুইটা আউটপুট থাকার ফলে কিন্তু আমরা অনেকভাবেই এটা ব্যবহার করতে পারবো। সো আপনার বাসায় যদি একদম টপ কোয়ালিটির সাউন্ড এক্সপিরিয়েন্স চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের এরকম ধরনের টিউব অ্যাম্পলিফায়ার বা এরকম ধরনের ভালো কোয়ালিটির অ্যাম্পলিফায়ার ব্যবহার করতে হবে, বা অন্যদিকে এরকম টিউব প্রিঅ্যাম্প ব্যবহার করে অন্য যে কোনো অ্যাম্পলিফায়ারের সাথে কানেক্ট করেও আপনারা খুব ভালো কোয়ালিটির সাউন্ড আউটপুট পেতে পারেন। ওয়েল, চলুন এবার প্রিঅ্যাম্পটা খুলে দেখি এটার ভিতরের কন্ডিশন আসলে কীরকম আছে। সো প্রথমে দেখতে পাচ্ছেন ভিতরে একদম সব সলিড বিল্ড কোয়ালিটির ম্যাটেরিয়াল দেওয়া আছে। ওয়েল, প্রথমে যদি এখানে এই হেডফোন সেকশনে দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছেন ছোটো একটা অ্যাম্পলিফায়ার আইসি দেওয়া আছে, আর এই অ্যাম্পলিফায়ারটা আসলে স্পেশালি ব্যবহার করা হয় এই হেডফোন আউটপুটের জন্য। সো এখানে আমরা কিন্তু যে কোনো ছোটো অথবা বড় হেডফোন ব্যবহার করতে পারি। দেনের পাশেই দেওয়া আছে দুইটা অপারেশনাল অ্যাম্পলিফায়ার আইসি, এখানে আমরা যে বেস এবং ভলিউম এবং ট্রিবল পাবো সেটাকে আসলে মোটামুটি টিউন করার জন্য বা কন্ট্রোল করার জন্য। দেন এখানে যে দুইটা হেড দেখতে পাচ্ছেন এখানে হলো আমাদের টিউব লাগবে, যেটা আপনারা আগেই দেখেছেন। দেন এই দিকে দেখতে পাচ্ছেন একটা রিলে দেওয়া আছে, আর এই রিলেটা হলো ইনপুট সুইচিংয়ের জন্য, যেমন এখানে দেখতে পাচ্ছেন আরসিএ ইনপুটের অপশন দেওয়া আছে এবং ব্লুটুথ ইনপুটের অপশন দেওয়া আছে। সো কখন আমরা কোন ইনপুটটা নিব এটা এই সুইচের মাধ্যমে আমরা চেঞ্জ করতে পারি, এবং এই রিলের মাধ্যমে একটার সাথে আরেকটার কোনো সম্পর্ক থাকে না। সো যখন আমরা ব্লুটুথ কানেক্ট করব তখন অক্স ডিসকানেক্ট হয়ে যাবে, এবং যখন অক্স ইউজ করব তখন ব্লুটুথ ডিসকানেক্ট হয়ে যাবে।
আর এখানে যে ব্লুটুথ মডিউলটা দেখতে পাচ্ছেন এটা বলতে গেলে কোয়ালকমের একদম হাইয়েস্ট কোয়ালিটির ব্লুটুথগুলোর মধ্যে একটা এবং এইটা অ্যাপটিক্স এইচডি পর্যন্ত সাপোর্ট করে। সো ব্লুটুথের জগতের একদম হাইয়েস্ট কোয়ালিটির অডিও দিতে পারবে এই প্রিএম্পটা। ওয়েল, এরকম টিউব বেসড অ্যাম্পলিফায়ার বা প্রি অ্যাম্পলিফায়ার আমাদের কাছে আসলে আনকমন মনে হলেও কিন্তু যারা অডিও সেক্টরে কাজ করে বা যারা মিউজিক তৈরি করে বা যারা স্টুডিওতে কাজ করে তাদের জন্য কিন্তু এগুলো খুবই পপুলার একটা জিনিস। স্পেশালি গিটার অ্যাম্পলিফায়ার এগুলো খুব হেভিলি ইউজ হয়, কারণ যত ধরনের মিউজিক্যাল অ্যাম্পলিফায়ার আছে তাদের মধ্যে সব থেকে কমপ্লিকেটেড কিন্তু গিটার অ্যাম্পলিফায়ার, কারণ স্ট্রং প্রিএম্প সেকশন ছাড়া কিন্তু কোনো মতেই গিটারের যে ফ্রিকোয়েন্সি এবং গিটারের যে পালস এটা কিন্তু হ্যান্ডেল করা সম্ভব না। এবং এক্ষেত্রে আসলে দেখা যায় এই ধরনের টিউব অ্যাম্পলিফায়ারগুলো সব থেকে বেশি ব্যবহার হয় গিটার এবং কিবোর্ড অ্যাম্পলিফায়ারের জন্য। অন্যদিকে এগুলোর সাউন্ড কোয়ালিটি একদম ট্রু টু লাইফ হয়ে থাকে, যেমনটা আসলে সাউন্ড তৈরি হয় এক্স্যাক্টলি তেমনটাই ডেলিভার করে থাকে এরকম ধরনের টিউব প্রিএম্প বা টিউব অ্যাম্পলিফায়ারগুলো। আর এই ধরনের টিউবগুলো হলো এরকম ধরনের ট্রানজিস্টরের মতো, সো যখন আসলে ট্রানজিস্টর তৈরি হয়নি তখন কিন্তু মোটামুটি সব জায়গায় এরকম ভ্যাকিউম টিউব দিয়ে সব ধরনের কাজ করা হতো। এবং মেইন বিষয় হলো এরকম ধরনের ট্রানজিস্টর বা প্রিএম্পগুলোর দাম কিন্তু খুবই কম, যার কারণে আসলে ওয়াইডলি এরকম ধরনের ট্রানজিস্টর বা প্রিএম্প বেসড সকল আইসি ব্যবহার করা হয়। এই ধরনের ট্রানজিস্টর বা প্রিএম্পগুলোতে দেখা যায় এগুলো সাউন্ডের মধ্যে আসলে অনেক ধরনের ইকুয়ালাইজার অ্যাড করে যা রিয়াল সাউন্ড বা রিয়াল টোনকে আসলে নষ্ট করে ফেলে। বাট অন্যদিকে এরকম ধরনের ভ্যাকিউম টিউব কিন্তু একদম রিয়াল সাউন্ড দিতে পারে, যদিও এগুলোর ডিফারেন্স আসলে বলে বোঝানো সম্ভব না, একমাত্র যারা ব্যবহার করে শুধুমাত্র তারাই বুঝতে পারে এই ডিফারেন্সটা। অন্যদিকে এরকম ধরনের ভ্যাকিউম টিউব আসলে মোটেও কোনো সহজ বিষয় না তৈরি করা, এটা আসলে অনেক জটিল প্রসেসের মাধ্যমে তৈরি করা হয় আর এই কারণে এই ধরনের টিউবের দামও আসলে অনেক বেশি হয়ে থাকে। যেমন এইখানে দুইটা ভ্যাকিউম টিউব দেখতে পাচ্ছেন, এই দুইটার বাংলাদেশি প্রাইসই কিন্তু অলমোস্ট 800 থেকে 1000 টাকার মতো। অন্যদিকে যদি আমরা কোনো সলিড প্রিএম দেখি যেমন NE55 3-2P, এইখানে দুইটার দাম কিন্তু দেখা যায় ম্যাক্সিমাম 50 টাকা হবে। সো দামের ভিতরে কিন্তু আসলে এখানে অনেক বড় একটা ডিফারেন্স আছে, তাই সব মিলিয়ে দেখা যায় এগুলো আসলে অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে যায়, যার কারণে আসলে নর্মাল মানুষ যারা মিউজিক প্লে করবে তারা আসলে এই ধরনের টিউব বেসড অ্যাম্পলিফায়ার বা প্রি অ্যাম্পলিফায়ারগুলো খুব একটা বেশি পছন্দ করে না। বাট যাদের এগুলো দরকার তারা অবশ্যই এগুলো কিনবে, সেটা যেমনই প্রাইস হোক না কেন। এই কারণে এই প্রিএম্পটার দাম বাংলাদেশি টাকায় অলমোস্ট 9000 টাকা। সো এখানে বুঝতেই পারছেন যে আপনি 9000 টাকা দিয়ে শুধু একটা প্রি অ্যাম্পলিফায়ার কিনবেন নাকি এরকম ধরনের একটা সার্কিট 500 থেকে 600 টাকার মধ্যে কিনবেন। সো 99% মানুষই বলবে আসলে আমার 9000 টাকার প্রি অ্যাম্পের কোনো দরকার নেই, 500 থেকে 600 টাকার এটাতেই আমার কাজ হয়ে যাবে। সো মেইন বিষয়টা আসলে এখানেই, বাকি সাউন্ড টেস্ট এবং কানেকশন তো আপনারা দেখেছেনই, কিন্তু তারপরও এই ভিডিওতে আমি আবার একটু ক্লিপ অ্যাড করে দিলাম কিভাবে যে কোনো অ্যাম্পলিফায়ারের সাথে এই প্রিএম্পটা কানেক্ট করা যায়। সো এখানে কিন্তু আমাদের স্পিকারের কানেকশন টোটালি কমপ্লিট হয়ে গেল, দুইটা স্পিকারের কানেক্টর আমি দুইটা অ্যাম্পলিফায়ার দিয়ে দিলাম। সো এবার এইটার আউটপুট থেকে এই দুইটা ইনপুট দিয়ে দিব। এবার এইটাই আমাদের 12 ভোল্ট পাওয়ার ইনপুট দিতে হবে, এটার সাথে যে অ্যাডাপ্টার আছে আমি সেটাই ব্যবহার করছি। সো কমপ্লিট হয়ে গেল আমাদের ফুল সেট আপ, দেখতে পাচ্ছেন এখানে আমাদের প্রিএম্প আছে এবং এখানে দুইটা মেইন পাওয়ার অ্যাম্পলিফায়ার। এই ধরনের অ্যাম্পলিফায়ারে এই বিষয়টাই আসলে সব থেকে বেশি পছন্দ, যেমন দেখতে পাচ্ছেন এখানে দুইটা পাওয়ার অ্যাম্পলিফায়ারই কিন্তু একদমই চালু আছে। এখানে আমাদের বেস ট্রিবল বোর্ড বা প্রিএম্পও চালু আছে, কিন্তু যদি আমি সাউন্ড একদম ফুল দিয়ে দিই সেক্ষেত্রেও আসলে মনে হবে না যে স্পিকারে কোনো পাওয়ার আছে। সো এইটাই ডিফারেন্স অন্য অ্যাম্পলিফায়ার আর এরকম হাইফাই প্রিমিয়াম অ্যাম্পলিফায়ারের ভিতরে। এবার এটার ব্লুটুথ আমরা কানেক্ট করে নেবো, এখানে দেখতে পাচ্ছেন ফসি অডিও P3 এটা মডেল শো করছে। সো এই ব্লুটুথটা এবার কানেক্ট করে নিব। সো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপটেক্স X লেখা আসছে, বাট এই ফোনটা আসলে ব্লুটুথ 5.2 সম্ভবত, এই কারণে এখানে অ্যাপটেক্স HD লেখা আসতেছে না। কিন্তু যদি আরও ভালো কোনো ফোনের সাথে কানেক্ট করা হয় সেক্ষেত্রে দেখা যাবে এখানে অ্যাপটেক্স HD লেখা আসবে, সেটা আরও অনেক বেশি প্রিমিয়াম সাউন্ড দিতে পারবে।
এই প্রিএম্পের সাউন্ডের কোয়ালিটি বিট করা কিন্তু খুবই কষ্ট অন্য যে কোনো সলিড বেস ট্রিবল বোর্ড দিয়ে। এই কারণেই আসলে এরকম টিউব বেসড প্রিএম্পলিফায়ার বা অ্যাম্পলিফায়ারকে বলা হয় সাউন্ড কোয়ালিটিতে একদমই টপ ক্লাস। সো আজকে ভিডিওটি পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।